Hello my lovely peers, assalamu alaikum, Bangladesh Imam London. এখন দুপুরবেলা আদিয়ানের খুব শখ হয়েছে, সে এখন জুস বানাবে। ও কার্টুন থেকে যা দেখে আসে তাই বানানোর জন্য একদম অস্থির হয়ে যায়। তো বললাম যে ঠিক আছে, বললো যে অনেক রকমের ফ্রুট দাও। তো আমি বললাম বাসায় তো তেমন কিছু নেই, আপেল আছে, কিউই আছে, বানানা আছে আর অরেঞ্জ আছে, এগুলো দিয়ে করে নাও। ও বলছে স্ট্রবেরি। আমি বললাম না, স্ট্রবেরি নাই, স্ট্রবেরিটা তো দুদিনের বেশি রাখাই যায় না, সেই জন্য স্ট্রবেরি কিন্তু আর এখনকার সময় স্ট্রবেরি বাসায় সবসময় রাখাটা তো পসিবলই না। তো আমরা বললাম যে আমি বা তোমার আব্বু কেটে দিই, সে শুনবে না, সে নিজে নিজে কাটবে। সেই জন্য ওকে একটা ধার কম নাইফ দিয়েছি, ওটার মধ্যে অত বেশি ধার নেই, তো নিজে নিজে কাটছে। আমি বলেছি যে দেখো আমাদের তো জুসার আছে, জুসারের মধ্যে দিয়ে দিই, খুব সুন্দর করে জুস হয়ে যাবে। বলল যে না, ও ব্লেন্ডারের মধ্যে করবে। ঠিক আছে করো। আসলে বাচ্চারও এই সময়টায় খুব মানে অস্থির হয়ে আছে, কখন স্কুলে যাবে, ওদেরও ভালো লাগছে না বাসার মধ্যে আর কতক্ষণ, তাই যা চায় তাই দেওয়ার চেষ্টা করছি। এই তো হয়ে গেছে, সে সবগুলো আপেল দিয়ে দিল, এখন নিজে ব্লেন্ডার পেস্ট করছে, আর সাথে হাফ কাপ পানি, একটা আপেলের সাথে হাফ কাপ পানি দিয়ে দেওয়া হয়েছে। তা না হলে তো ছাকা যাবে না পানিটা যদি না দিই। আর জুসারে যখন আমি করি, আপনারা তো দেখেছেন, জাস্ট ফ্রুটটা দিয়ে দিলেই হয়, জাস্ট জুসটা বের হয়ে যায়। এই তো রেডি হয়ে গেছে, এখন তো এটা ছেঁকে নিতে হবে। তো আমি হেল্প করছি ছাকার জন্য, এবং দেখলাম যে খুব সুন্দর হয়েছে, যা ছাকতে একটু কষ্ট, তাছাড়া কিন্তু আপেল জুস খুব সুন্দর হয়েছে দেখলাম, আর টেস্ট করে দেখেছি টেস্টও একদম ভালো হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, এখন তোমার কাজ শেষ, এখন তোমরা দোয়া শিখো, ওদের একটা টাইম আছে, ওদের সুরা ছেড়ে দেয় এবং কে আগে শিখতে পারে সেই কম্পিটিশন ওদের দিয়ে দিই। তো আমি এখন কিচেনে চলে যাচ্ছি। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে নারিকেলটা খুব সহজে ভেঙে ফেলবেন এবং এই আইচাটা নারিকেল থেকে সহজে ছাড়িয়ে ফেলবেন, এবং তিন রকমভাবে কিভাবে নারিকেল কোরানি ছাড়াই নারিকেল বিভিন্ন রকমে কেটে নেবেন, এবং দুই রকমের চিপস বানানো দেখাবো, একটা হচ্ছে মিষ্টি থাকবে আর একটা হচ্ছে মিষ্টি ছাড়া চিপস। নারিকেল থেকে প্রথমে পানিটা বের করে নিব, সেজন্য ছিদ্র করে নিলাম। এখন একটা মগের মধ্যে নারিকেলের পুরো পানিটা বের করে নিচ্ছি। নারিকেল অনেকেই কিনতে ভয় পায়, বিশেষ করে যারা দেশের বাইরে থাকে, তারা সাধারণত ফ্রোজেন একদম রেডি কোরানো নারিকেলটাই কিনতে পছন্দ করে। কিন্তু এই টেকনিকটা যদি আপনারা শিখে যান তাহলে আর ভয় পাবেন না। আমি মনে করি সবাই আস্ত নারকেল কিনে বাসায় এভাবে খুব সহজে ফেটিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। তো নারকেলটা আমি এখন ভেঙে নিলাম, এবং অবশ্যই নাইফ দিয়ে কাটেন বা বটি দিয়ে কাটেন, ওটার উল্টো পাশ দিয়ে কিন্তু নারকেলটাকে বাড়ি দিতে হবে, তা না হলে কিন্তু নাইফ বা বটি যাই বলেন এটা ধারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো নারকেল দুটো এখন আমি চুলোর উপর বসিয়ে দিলাম, কারণ আস্ত নারিকেলটা আমি আইচা থেকে আলাদা করে নিব সেজন্য। আর গ্যাসের চুলা হলে একটু তাড়াতাড়ি হয়, যেহেতু আমার ইলেকট্রিক চুলা সেজন্য একটু সময় লাগবে। তো ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা একটু গরম করে নিতে হবে। এই তো আমার দুটো নারিকেলই সুন্দর গরম হয়ে গেছে, এবং হাতে ধরা যাচ্ছে, ঠিক এই টাইপের গরম হতে হবে। এখন আমি একটা ছোট নাইফের সাহায্যে পুরো নারিকেলের অংশটা আলাদা করে নিচ্ছি। এই তো আলাদা হয়ে গেল খুব সহজে। এখন আরেকটা থেকেও আমি নারিকেল আলাদা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দের হচ্ছে নারিকেলের চিপস, তো আজকে ওটা আমি বানাবো, সেজন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। আসলে নারিকেল দিয়ে অনেকেই অনেক কিছু বানাতে পারেন, যারা নতুন সংসার করছেন তারা কিন্তু অনেক কিছুই এখনও জানে না, ওদের জন্য বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা। এই তো আমার
দুটো নারিকেলে ছাড়ানো হয়ে গেল। এখন আমি নারিকেলের উপরে নিচে যেই আবরণটা আছে, শক্ত আবরণটা, সেটা আমি এখন ছিলে নিব। এখন কিভাবে ছিলবেন, যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই বটি দিয়ে ছিলে নিতে পারেন, আর সবজি পিলারের মাধ্যমে ঠিক এভাবে কেটে নিতে পারেন। তাছাড়া যদি মনে হয় যে না এভাবে ইজি লাগছে না, তাহলে কিন্তু একটা নাইফের সাহায্যে, নাইফ দিয়েও কিন্তু ছিলে নিতে পারেন খুব সহজে। ঠিক এভাবে এখন আমি নারিকেল দুটোকে ভালোভাবে ধুয়ে নিলাম। আমি এখন তিন রকমভাবে নারিকেল কাটবো, সেজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ভেজিটেবল পিলার। এটার এই অংশটা দিয়ে আমি খুব ভালোভাবে নারিকেলটাকে ঘষে নিব, দেখেন এই সাইডটা, এবং এটা দিয়ে আপনারা বিভিন্ন রকম পিঠা, নাড়ু, সন্দেশ সব কিছুই বানাতে পারবেন। তো এভাবে আমি অর্ধেকের মতো নারিকেল কেটে নিলাম, এবং এই নারিকেলটা এখন আমি ফ্রোজেন করে রাখবো, সেজন্য আমি একটা ফুড ব্যাগে করে সবটুকু নারিকেল ব্যাগে নিয়ে নিচ্ছি। এবং এভাবে যদি আপনারা ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু 6-7 মাস পর্যন্ত এটা যে কোনো কিছু বানানোর সময় নামিয়ে বানিয়ে নিতে পারবেন, এবং খুবই ইজিভাবে কয়েকটা 5-6টা নারিকেল যদি একসাথে এভাবে কেটে ডিপ ফ্রিজ করে নেন, তাহলে কিন্তু সারা বছর ব্যাপী খাওয়া যাবে। এখন আমি আরও দুই রকমভাবে নারিকেল কেটে নেব, কারণ আজকে আমি দুই রকমের চিপস বানাবো, সেজন্য দুই রকমের ডিজাইন আরও কেটে নেব, এবং তাও আমি কাটবো পিলারের মাধ্যমে। তো এটা দিয়ে আমি এভাবে টেনে টেনে একটু বড় বড় সাইজ হবে ঠিক এভাবে কেটে নিচ্ছে, এবং এটা কিন্তু খুব পাতলা টাইপের হবে, যেহেতু আমি এটা দিয়ে চিপস বানাবো, এবং পাতলা না হলে এটা ক্রাঞ্চি ভাবটা আসবে না, ঠিক এরকম হবে। তো ঠিক এভাবে আমি এখানে পুরো অর্ধেকের বেশি নারিকেল আমি কেটে নিচ্ছি। আমার কাছে আগে আরও অর্ধেক নারিকেল আছে, সেটাও আমি আরেকটা চিপস বানাবো, সেজন্য সেই অর্ধেকটা দিয়ে আবার কেটে নেব। তো খুব সহজে বাসায় কিন্তু এভাবে কেটে আপনারা চিপস বানাতে পারেন। আর লন্ডনে যারা আছেন তারা তো জানেন আমাদের এখানে নারিকেল খুবই চিপ প্রাইস। আমি যেমন তিনটা বড় বড় নারিকেল কিনেছি জাস্ট 1 পাউন্ড দিয়ে, আমার কাছে ভালো লেগেছে, এবং তিনটা নারিকেলই আমি ভেঙে দেখেছি, খুব ভালো, মানে মিষ্টি ছিল, ভেতরটাও ভালো। আমার কাছে মনে হচ্ছে যে এখন হয়তোবা নারিকেলের সিজন, নারিকেল বিভিন্ন দেশ থেকে আসছে, সেজন্য হয়তোবা একটু প্রাইস কমে ছিল আর কি। তবে 50-60 পির মধ্যেই কিন্তু একটা নারিকেল সবসময় পাওয়া যায় গ্রিন স্ট্রিটে। তো এখন আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি, এটা হচ্ছে একটু মোটা হবে একটু আগেরটার চাইতে, তবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি একটু মিষ্টি টাইপের চিপস বানাবো, সেজন্য এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আমি প্রায় অর্ধেক এবং অর্ধেকের চাইতে আর একটু বেশি এই পরিমাণে কেটে নেব। তিন রকমের নারিকেল কাটা হয়ে গেল খুবই সহজে, কোনো রকম নারিকেল কোরানি ছাড়া। দেখেন কত সুন্দর হয়েছে এক একটা ডিজাইন, এবং যে যেভাবে এটা খেতে চান, অনেক সময় শ্যামাইয়ের সাথেও কিন্তু বিভিন্ন রকমভাবে কেটে দেওয়া যেতে পারে। তো এখন আমি নারিকেলে চিপসগুলো বানাবো। তো এখানে আমি চিপস বানানোর জন্য অর্ধেকের চাইতে আর একটু বেশি নারিকেল কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন পরিমাপ নারিকেল তেল, এখানে আর দিয়ে দিব লবণ, চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এখন খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে যেন সবগুলো নারকেলের সাথে তেলটা একটু লাগে, ঠিক এভাবে। এই চিপসটা আমি বানাবো ওভেনে, আরেকটা চিপস আমি বানাবো চুলোতে, একই সাথে বানাবো। এটা ওভেনে দিয়ে সাথে সাথে আমি চুলোর মধ্যে আরেকটা চিপস বানানো শুরু করে দেব। আসলে এখন লকডাউনের সময় বাসায়
মনে হয় যে এটা সেটা বানায়। আর যেহেতু আমি টিভি খুব কম দেখি, তাই আমার কাছে মনে হয় যে বাচ্চাদের খাওয়া দাওয়ার পর, আমার নিজস্ব নামাজ কালাম এগুলো শেষ করার পর, তারপর আমার কাছে মনে হয় যে ফ্রি টাইমটা আমি আমার রান্নার কাজ করি বা এক একটা জিনিস বানাই যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে, আর সেগুলোই আবার আপনাদের সাথে শেয়ার করি। তো আমি বেকিং ট্রেতে নিয়ে নিলাম, আর বেকিং পেপার শেষ হয়ে গেছে তাই ফয়েল পেপার দিয়ে দিয়েছি। তো এখন আমি 150 ডিগ্রিতে রেখে দিলাম ওভেনে। এখন আমি আরেকটা চিপস বানাবো যেটা নাকি এই সাইজ করে কেটে নিয়েছিলাম। এখানেও আমি অর্ধেকটা চাইতে আর একটু বেশি নিয়েছি। তো একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাপ পানি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ চিনি। পানি এবং চিনির সাথে দিয়ে দিব এলাচ, এবং যখন বলক চলে আসবে ঠিক তখনই এর সাথে আমি নারিকেলগুলো দিয়ে দিব। এবং এভাবে চিপস বানালে সত্যি খুবই ভালো লাগে। এই দুই রকমের চিপসই খুবই টেস্ট, তবে আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে যেটা আমি ওভেনে দিলাম মিষ্টি ছাড়া। আর মিষ্টি সহটা করলাম আমিও খাবো আর আপনাদেরকে দেখানোর জন্য। তো ঠিক এভাবে প্রথমে আমি হাই হিটে জাল দিতে থাকব। হাই হিটে জাল দিয়ে যখন দেখব ঘন হয়ে আসছে ঠিক তখনই কিন্তু চুলোর জালটা একদম লো হিটে নিয়ে আসতে হবে। তো বলক চলে আসছে, এখন আরেকটু নেড়ে নিচ্ছি। কারণ এটা নেড়ে নিতে হয় কেন, চিনিটা একটু ঘন থাকে, যদি না নাড়া হয় তাহলে দেখা যাবে চিনিটা পাতিলের তলে লেগে আরেকটা কালার চলে আসছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি একদম হোয়াইট কালার থাকবে, ধবধবে সাদা। তো এখন আমি ওভেনে যে নারিকেলটা দিয়েছিলাম সেটা একটু নেড়ে দিতে হবে, তা না হলে নারিকেলের এক সাইড হয়তো বা পুড়ে যাবে আর এক সাইড কাঁচাও রয়ে যাবে, সেজন্য একটু নেড়ে দিচ্ছি। ওভেনে চিপসটাও কিন্তু প্রায় হয়ে আসছে, তো আমি আরও 5 মিনিট পর ওভেনটা বন্ধ করে দিব। তো এখন আবার চুলোর চিপসটা দেখে নিচ্ছি, কারণ এখন চুলোর জালটা অবশ্যই একদম লো হিটে রাখতে হবে, এখনই কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা। তাই আমি এখন আমার চুলার হাই হিট হচ্ছে 6, আমি এখন 2 নিয়ে আসলাম। তো ঠিক এভাবেই নাড়তে হবে, কিছুক্ষণ নাড়লেই দেখবেন একদম শুকিয়ে গেছে এবং চিনি আলাদা হয়ে গেছে। এবং এই চিনিটা কিন্তু আপনারা পরে অন্য কিছুতেই ইউজ করতে পারবেন। অনেক সময় মনে হতে পারে যে এক্সট্রা এতগুলো চিনি বের হলে এগুলো আমি কী করবো, যেহেতু নারিকেল আর চিনির এই চিপসটার মধ্যে অন্য কিছুই দেওয়া হয়নি, তাই অনায়াসে যে কোনো মিষ্টি খাবারে আপনারা এই চিনিটা আবার ব্যবহার করতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে চিনিটা আসলে কত সুন্দর হয়ে বের হয়। তো ঠিক এভাবে আমি নেড়ে চেড়ে একদম শেষ মুহূর্তে চলে আসছি এই তো, আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ঝরঝরা হয়ে যাবে। আসলে মাঝে মধ্যে নিজের বাসার মানুষের জন্য তাদের পছন্দ অনুযায়ী খাবার বানাতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমার একটা স্বভাবই হচ্ছে কার কোনটা পছন্দ। আমি তো গত ব্লগেও আপনাদের বলেছি যে বাচ্চাদের কোনটা পছন্দ, হাজব্যান্ডের কোনটা পছন্দ, সেই অনুযায়ী আমি রান্না বান্না বলেন যে কোনো কিছু ওদের কিনে এনে দিই। কিন্তু আমার পছন্দটা কিন্তু কেউ কখনো অত মনে রাখতে পারে না, তাতে আমার দুঃখ নেই, কারণ আমার পছন্দ আমি নিজেই পূরণ করার চেষ্টা করি। এটা তো আমি আপনাদের কাছে অনেককবারই বলেছি যে নিজের শখ অন্য কেউ পূরণ করে দিবে সে আশা বসে থেকে লাভ নেই, নিজেরটা নিজেই যেভাবেই হোক সেটা। ইকোনমিক্সে তো আমরা পড়েছি যে কোক খেতে ইচ্ছে করেছে ঠান্ডা পানি দিয়ে সেই স্বাদ পূরণ করতে হবে, ঠিক সেরকম ব্যাপারটা। তো আমি একটা চালনির মধ্যে নিয়ে নিলাম, দেখেন কত সুন্দর, একদম নারিকেলের সাথে যতটুকু চিনি লাগার দরকার অতটুকু লেগে বাকিটুকু কিন্তু অটোমেটিক আলাদা হয়ে গেছে। তো খুব সুন্দর কিন্তু ঝরঝরা টাইপের হয়েছে।
এখন আমি ওভেনে চেষ্টা নামিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে এবং খুবই ঝরঝরে হয়েছে। আবার ঠান্ডা হলে কিন্তু আরও ক্রিস্পি নেটটা চলে আসে। হয়ে গেল আমার দুই রকমের নারিকেলের চিপস, এবং এগুলো আপনারা ভালোভাবে ঠান্ডা করে বক্সে রেখে দিলে প্রায় এক মাসের মতো কিন্তু খেতে পারবেন। এই তো আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।